তুমি ত্রিপুরা মানুষ আর তুমি মংটং বিলে আছো না, তাহলে কেমন হইব? চলো চবারে ডুন্ডে এপর কইতার স্বর্গ আছে কি বুঁদে সচ কর দে সব ফাস্ট সানরাইজ গাইস ফাস্ট সানরাইজ ব্যান্তে কে আমরা এন্ট্রি করতেছি আমাদের হাতাই গতর পাহাড়ে কি আহি রাস্তা কি আহি রাস্তা একটু পর লিনিয়ে যাবে সানডে এন্ড আমরা তিন বাইক মিলে সানডে রাইডে টাইম হয়েছে তোমার 2:08 ওখানে যে সানডে রাইডে হেল লাগে দেরি হয়েছে যাই হোক তো কথা বেশি না কইয়া চলো শুরু করি শুরু হচ্ছে আজকে আমরা আমাদের খয়েরপুর যে বিউ সিরিয়াস ওইখান থেকে তখন বাজে 2:09 ঠিক আছে তো চলো আমরা যাবো চাকমাগড়ের দিকে চাকমাগড় আই থিঙ্ক মাউন্টেন দিকে যাবো তো জায়গাটা কোন দিকে যাবো কিন্তু রাইডে যাবো আজকে এটা প্ল্যান করছিলেন তো রাইডে যাচ্ছে আজকে ঠিক আছে তো চলো যাবো থাক তো অ্যাকচুয়ালি গাইজ তারা দুজন সেলুন গেছিলো ঠিক আছে তো সেলুন যাওয়ার কারণে প্রচণ্ড ভিড় আসলো সানডে যান ওই ভিড় থাকে যার কারণে দেরি আছে গা প্রথম প্ল্যান করেছিলাম যাকে মার যে একটা ব্রিজ আছে ব্রিজের লোক একটা তোমার কী বলে এটারে একটা পার্ক আছে ঠিক আছে ওই পার্কটা কাভার করবো আজকে তখন প্ল্যান হচ্ছে হঠাৎ করে যে পার্কনে আগে মাউন্টেন জাম্প গা যেহেতু বিকাল হয়ে আছে গা মানে বিকেল হইতে হইতে আছে যার কারণে বিকালে গেলে মানে অসম লেভেলে ভিউ পাবো মাউন্টেন গেলি মানে এই সানডেতে আমি প্ল্যান করছি যে আমি এক লইলে আমি মানে বড়মুড়া পাহাড় ক্রস করুম এনি হাউ আমরা জাস্ট খালি রানীবাজার আইসি আমরা বাইর থেকে প্রায় 7 কিলোমিটার ক্রস করছি ঠিক আছে রিল টিল বানানো খুব সকাল আসলো পাহাড়ের ভিতরে লেট হয়ে আসে গা কিতুই কমু এই হচ্ছে আমার ফার্স্ট রাইড আমার এই বিউটি দিয়ে এও যাচ্ছি আমরা পাহাড়ের দিকে মানে অসম লেভেল এক্সপিরিয়েন্স ফার্স্ট সানডে রাইড গাইস ফার্স্ট সানডে রাইড কি আহি বলি মানে এরকম রাইড করতে যে একটা মজা এ খতরনাক লেভেলের লুকের দিস ভিউ গাইস এই রাস্তাটা কি চাই মজা লাগে জাস্ট স্টার্ট হয়েছে সামনে তারা পাই অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ হয়ে হ্যাঁ চম্পকনগর বাজার এই দেখো চম্পকনগর বাজারের কন্ডিশন সেরকম এরকম ফিশি বাড়ি আছে দিদি বাড়ি আছে অনেক সময় নাই ঠিক আছে লাস্ট ভিউ সি পাহাড়ের আগে হাতাই কথার পাহাড়ে ঢুকানোর আগে মানে যারা দিকে আইবা ভিউ লাভ করলে ভিউ করতে পারে এন থেকে ঠিক আছে একবারে ভিউ সি নাই একবারে তেলিয়ে মোড়া বাস এন থেকে শুরু হয়ে থাকে প্রায় মানে সামনের দিকে সামনে ব্রিজটা ক্রস করলে মানে প্রপারভাবে তুমি পাহাড়ে এন্ট্রি করবা ভাই কি আহি মজা মানে সেরকম মজা যাচ্ছে তো এন থেকে আমরা এন্ট্রি করতেছি আমাদের হাতাই কথর পাহাড়ে মানে আমাদের বর্মার পাহাড় দেখা যাচ্ছে না ও হো হো পাহাড়ের মজা ফাইনালি আমরা এন্ট্রি করলাম আমাদের বড়মুড়া পাহাড়ে বা হাতাইকোতার পাহাড়ে জিরো কো সে লেভেলের গাইস প্রথমবার আমি আমার বাইক লিয়া বড়মুড়া পাহাড়ে কি আহি বলে গাইস কি আহি বলি কি আহি রাস্তা কি আহি রাস্তা একদম পুরো লিনিয়ার জায়গা জাস্ট সেল আমার মজা আছে গাইস মানে বলার বাইরে তো আমরা লোক রাহুল মিসিং আছে তো রাহুল কাজ আছে না একটা কাজ আয় বসতে তার কারণে হ্যাঁ তা ক্লাসের মতো লইলে এই জার্নিটা পুরো এক্সপিরিয়েন্স দিতে পারলো লইলে Thank you.
এর আমরা এসেছি আমাদের মন্দিরের সামনে বন কুমারী মন্দির দেখেন সি তখন প্রত্যেকবার আমরা রেস্ট করি দাঁড়াবি দাঁড়াবি নি দেবিকা ওকে তো আইতে দাঁড়াম গাইস আইতে আইতে আচ্ছা মাইতে তো আসার সময় গাইস দাঁড়াম মনে করো ফাইনাল শুরু হয়েছে আমাদের মানে বাহার নামন অ্যান্ড ফাইনালি হিয়ার ইজ হাতাইকোতর ইকো পার্ক তো সোমবার এটা বন্ধ থাকে তোমরা তারা আইবা মনে গাই আর কি খুব সুন্দর কথা একটা আগে সুন্দর আসতো না খুব শীঘ্রই আমরা যেন আমু অফরেন্ডের সময় এমনি থাকতে যে মজা লাগে মানে এরকমভাবে অফরেন্ডটা সেরা অ্যাকচুয়ালি আমার কোমর ব্যথা হয়ে থাকে প্রচণ্ড যার কারণে দাঁড়াইছি আর কি আমি দাঁড়ানোর পর এরকম বিবাহ পাখির নজরে রাস্তাটা দেখো তোমরা তখন আমরা মানে পাহাড়তে নেমে গেছি ঠিক আছে পাহাড়ের পরে ফার্স্ট ভিউ সি ইউ ক্যান সি আমরা যদি ওখানে বা দিকে যাই গা আমরা তামুগা খুয়াই ঠিক আছে খুয়াই এদিকে আমরা তেমন তেলিয়া মোড় সাইডে তেলিয়া মোড় পরে চাকপাঘাট তো চলো যাওয়া যাক এই অঙ্কেলের দেখা হয়েছিল পাহাড়ের আগে অঙ্কেল ওখানে এমনি আছে আই থিঙ্ক অঙ্কেলও দেখবো আমরা লোক মংকং ভ্যালি তো ফাইনালি আমরা আগে হ্যাঁ তেলিয়া মোড়া ববি আমারে বিউটিফুল লেকে ফার্স্ট টাইম মে খুদ রাইড কার আগায়া তেলিয়া মোড়া এই হ্যাঁ তেলিয়া মোড়া কালচার এদিকে ডাবল ডাইন হাইওয়ে তেলিয়া মোড়া যে ব্রিজটা এটা আই থিঙ্ক এটা খুয়াই নদী কমেন্টে জানায় ও গাইস আমাদের লাকি সেরা সামনে দেখো হাতি এন্ড ভেড়াও আছে আস্তে আস্তে সামনে আই থিঙ্ক রাইডার এটা চেক দিস আউট গাইস হাতি তো আমরা মামার বাড়ির দিকে আসা আছে হাতি আছে মানে আসামকে দেখছিলাম আমি হাতি আর এখানে দেখা হাতি মানে ফাইনাল আমরা এসেছি চাকমাঘাট ব্রিজ তো জাস্ট আমরা ডান দিকে টার্ন করুন তো এখানে একটা বিএসএফ ক্যাম্প আই থিঙ্ক বিএসএফটা বোঝাতাম না তো ক্যাম্পে ঠিক ডান দিকে টার্ন করে তুমি দেখলে বা এত বড় একটা ব্রিজ তো সামনে একটু দাঁড়াম ঠিক আছে হিয়ার ইজ খুবই নদী ভাই সাহ এক টানা রাইড কইরা খুবই নদী ওফ আসাম লেভেলের আকাশ অ্যান্ড এখানে জল এ কিটানি কয়েডারে যাই হোক সুইচ গেট চাকমাঘাটের অ্যান্ড এটা খুবই নদী ম্যাপে দেখছিলাম মার্ক করা আছে খুবই নদী লেখা তাই জন্য কী নদী এটা খুবই নদী তুইব না ঠিক আছে না অ্যান্ড চেক দিস আউট ওয়েদার অ্যান্ড গাইস হেয়ার ইজ চাকমাঘাট পার্ক ফুটলে সেরকম ভিউ দেখা যায় আমি কয়েকটা ফটো দেখছিলাম চাকমাঘাট পার্কের তো কেমন লাগতেছে ভালো না ওকে তো সায়াজ একটু দাঁড়াম কারণ অনেকটা রাইড করে আছি বাইকের একটু রেস্ট করা দরকার চাকমাঘাটি কু পার্ক অনেকটা উষার ভিতরে মানে আমু খুব শীঘ্রই আনো আমু কারণ উষার মানে উপরটা সেরকম ভিউ পাওয়া যায় লাস্ট টাইম যখন আসলাম আমরা গাইস মানে খতরনাক লেভেলের রাস্তা আসলো তখন তো ফ্রিজ আসতে আগে ফ্রিজ আছে একটা কিন্তু ওইদিকে রাস্তা সেরকম খারাপ আসলো একটু দাঁড়াম সো গাইস এখানে অনেকক্ষণ রেস্ট করছি জল খাইলাম তো ওখানে আবার যাত্রা শুরু করতেছি
তো এখান থেকে জাস্ট 16 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, অ্যান্ড বাইক একটু হালকা রেস্ট হয়ে গেল। কা চাকমাগড়ের ব্রিজে ঢুকে শুধু বাঁ দিকে আইবা, ঠিক আছে? বাঁ দিকে গিয়ে বাঁ দিকে টার্ন করবা, টার্ন করার পরে সুদা যাবা গা। তো অ্যাকচুয়ালি স্টেট রাস্তা, মানে স্টেট মিনস একবার সুদা গেলে ভাইলে মংটং মিলে, ঠিক আছে? তো এরাই কীটা ঘটনা ঘটনা হিসেবে তোমার অনেক রাস্তা এবার বাঁ দিকে গেছে, ডান দিকে গেছে, এদিকে যাইবা না, একবার স্টেট যাবা। স্টেট গেলে ভাইলে মংটং বেলি, সানসেট সানরাইজ মানে আমার একদম ফেভারিট সেরকম। লাস্ট টাইম আসলাম বাইরের ব্যাগ দিয়ে, বাইরের ভিসা বয়ে আসলাম, আর এবার আইসি গাইছ মানে নিজের টাইট করে সানরাইডে। আহ মানে কত একটা এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করতেছি আমি। এনদিকে গাইজ দেখো স্টার্ট হয়ে গেছে গা, ভিউ দেখুন, উ অনেক দূরে দূরে মানে সেরকম ভিউ দেখা যাচ্ছে। আর ওইখানে গেলে গাইজ আমি জাস্ট ওয়েট করতে পারতেছি না, আই কান জাস্ট ওয়েট। চেক দিস আউট গাইস, জাস্ট শুরু হইছে। ও ওম ফো, সেরকম সেরকম একদম সোজা রাস্তা গাইস, তোমরা তারা আইবা মানে একদম স্ট্রেট, জাস্ট তোমরা আয়া করবো। ওটা পাথর মানে সামনে বসে, এটা আরেকজন ট্যুরিস্ট আইছে মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবো। ও ভাই মাখন রাস্তা, মাখন সেই লেভেলের। কথায় আছে যে আসলি মজা তো রাস্তো কা হে মঞ্জিল কা নেই। ভাই সাব একমাত্র পাহাড়ে এলে সব মানে ভিউ তোমরা দেখতে পারবা। আমি জাস্ট বাসায় প্রশ্ন করতাম না, তুমি যারা আইবা তারাই এখন তো চেক করতে পারবা। সে যখন রৌদ্র উঠছে, রৌদ্র উঠানো গাইজ মানে অসম লেভেলের ভিউ হইতেছে। এরপরে বাদই গাইবা, ঠিক আছে? অফরোডিং 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 ভাই সাহাব ক্রেজি সিন হয়ে গেছে গা, বুঝি এসব আমাদের হইতো না, মানে ফুটকি আলগে দিয়েছে অফরোডিং করনের। কে বলতে কোম্পানি কামাইলে বহুত মানি, ও হো 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 মানে ভাষায় প্রকাশ করা যায় না এটা। তো তোমরা তারা এবার এদিকে আইএস, ঠিক আছে? এদিকে সাইনবোর্ড লাগানো আছে, তোমরা ভুল করে কোনো সুযোগ দেয় না, ঠিক আছে?
যারা ম্যাপ এদিকে নেটওয়ার্ক পাওয়া যায় না, তোমরা ম্যাপ ডাউনলোড করে লেও, তো এদিকে না যায় তোমরা সুতা দেবা, তোমরা ইনফরমেশন লাগবে যাচ্ছে, ঠিক আছে, মিস করবে না। ভালকে একটু ফার্স্ট মিনিট আমি রেস্ট করছি, তো ওখানে এখন শুরু করছি আমাদের জার্নি। তো এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, এদিকে তোমার একটু ইচ্ছা গেছে গা। হ্যাঁ আমি জাস্ট হালকা চেক করি তোমার, ভাই ভাই ভাই, তো এটা থেকে তোমার ওয়েস্ট সাইড দেখো গাইস, মানে আকাশ বাদলে ছায়া পড়ে রয়েছে অনেক অনেক জায়গা, মানে একদম একটা শেষ প্রান্ত দেখা যাচ্ছে। তো এর থেকে আন্ডার দেখতে কিতেই না ভালো লাগবো, আই কাশ আমার বাড়ি এনই তো সেই। ওকে তো ভাইয়া দিকে এসে আমি ইউটিউব করে নি, তো আমিও বলা কি হ্যাঁ কেউ নেই, ইউটিউব আমাদের রগ রগ বেরিয়েছে এক্ষণে। অ্যান্ড জায়গা জায়গায় এরকম সেরকম পার্টি হইতেছে অসম লেভেলের। কী জানো কী চাইছে কাটছ, কত করে 10 টাকা করে পার্কিং টিকিট? ওকে ওকে ভাই ভাই কিয়াহি ভিউয়ার আয়ার। তো এখন বাইক পার্ক করছি, টিকিট ফার্স্ট টিকিট চালিয়েছি আমরা, মানে টিকিট তো কিয়াহি বলে গাইস, তো মাথা নষ্ট। তো গাইস ফাইনালি প্রায় 4 ঘন্টা রাইড কইরা উই আর কামিং মংটাং বেলি কিতাই কুম চেক দিস আউট ভিডিও ফর দেখো ভাই 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 নু ফর একটা ঘর করছে নতুন, আমরা সময় আসতো না যখন লাস্ট টাইম আসলাম ওই সময়টা দেখো গাইস, মানে লাইক এপ্রা কই তারা স্বর্গ আছে। তো সেরকম সানডেতে ভিড় আজকে বলে ইস্ট সাইড ঠিক অ্যান্ড ওয়েস্ট সাইড ঠিক আছে অ্যান্ড সূর্য মামা পুরো উকে যা রয়েছে, মানে সেরকম ভিড় তো উপরে ওটা উপরে দেখাম। তো গাইস লাস্ট টাইম এই ঘরটা অর্ধেক তুলনা আছে, এটার সবটা কাভার করছে মানে উপরে ওঠান যা, তারপরে এদিকে 5টা ঘর আছে যেটা তুমি একদিন লাগে আই থিঙ্ক রেন্টাল দিতে পারবা, রেন্টাল ফ্রি টিকট পারবা সেরকম। অ্যান্ড এদিকে তো আগের মতন রয়েছে আজকে ভিডিও আমি এন করতেছি বিকজ
ওইখানে গেছিলাম আমরা সানসেট দেখতাম, তো সানসেট দেখা হলো না কারণ ফোনে চার্জ আসতো না। আমরা তো যারা বাইরে যারা আছে তারা কাদায় বসে একটু ইমার্জেন্সি তারা যাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো ওখানে চাকমাকার ব্রিজ আছে, চাকমাকার ব্রিজের ভিতরে ইউকানসি বলতেছ তো অনেক অনেক কষ্ট করছে আজকে আমার বিউটিটা দেখা যাচ্ছে এদিকে। তো আজকে বিরিয়ানি করতেছি অ্যান্ড ফোন নদী টাটা। তো সানসেট হয়ে গেছে অলরেডি আর দেখার কিছু নাই। তো দেখাবো তো একটা ভিডিও নেক্সট ভিডিওতে। Thank you.